চিকেন স্যুপ খাবে? কি তুমি কি চিকেন স্যুপ খাবে বলে বসেছো? আজকে সন্ধ্যাবেলা ভাবলাম একটা চিকেন স্যুপ বানাই। চিকেন স্যুপ অনেকদিন ধরে ভাবছিলাম বানাবো, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই একটা চিকেন স্যুপ বানাবো। তবে চিকেনের সাথে কিছু সবজিও দেবো। কি কি দিচ্ছি প্রথমে আপনাদের আগে বলে দিই। চিকেন স্যুপটা বানাতে কয়েকটা চিকেনের পিস নিয়েছি, আর বিনস নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, স্প্রিং অনিয়ন নিয়েছি, আর একটু একটা পেঁয়াজ, আর কয়েক কোয়া রসুন। এছাড়াও সুইট কর্ন লাগবে, আর কর্নফ্লাওয়ার লাগছে, বাটার লাগছে, গোলমরিচ দেব, গোলমরিচ গুঁড়ো লাস্টে দিয়ে দেবো, আর একটু সাদা তেল দিয়ে প্রথমে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। প্রথমে একটুখানি সবজিগুলোকে কেটে নেব। আমি কয়েকটা বিনস নিয়েছি, বিনস আর গাজর শীতকাল পড়লেই তো বিনস গাজর সারা বছর যদিও পাওয়া যায়, তাহলেও এই সময়টা একটুখানি এই সবজিগুলো খেতেও ভালো লাগে। আর বিনসটা একদম ছোট ছোট করে কাটবো, একটু বেঁকিয়ে এগুলোকে একটু কাটবো, তবে সবজিগুলো একদম ছোট ছোট হবে। সবজিটা আমাদের খুবই খাওয়া দরকার, তাই চিকেন স্যুপের মধ্যে বেশ অনেকগুলো সবজি দেওয়া যায়। আমি গাজরটাকে একটু তেরছা করে কাটছি। এইভাবে কেটে নিয়ে আবার গাজরটাকে ছোট ছোট করে পিস করব, একটু লম্বা করে কেটে নিই, তারপরে ছোট ছোট কিউবের মতো করে নেব। গাজর আর বিনসটা ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার একটু ক্যাপসিকামটাও কেটে নেব। ক্যাপসিকামটা ওরকমই একদম ছোট করে কাটব। প্রথমে এই বীজটা একটু ফেলে দিচ্ছি। ক্যাপসিকামটা কাটার পরে একটু পেঁয়াজটাও কেটে নেব। এখানে আমি একটা গোটা পেঁয়াজ দিচ্ছি। এই পেঁয়াজটাকেও কিউবের মতো করে ছোট ছোট করে কাটব। রসুনের কোয়ারগুলো ছাড়িয়ে নিয়েছি খোসা থেকে, এবার রসুনগুলোকেও কুচি কুচি করে কেটে নেব। গার্নিশিংয়ের জন্য একটু স্প্রিং অনিয়ন দেব, তাই স্প্রিং অনিয়নটা একটু ছোট করে কেটে নিচ্ছি। ভেজিটেবলসগুলো সব কেটে নিলাম, এখন এই ফ্রাই প্যানটা বসাচ্ছি। এতে প্রথমে একটু সানফ্লাওয়ার অয়েল দেব। চিকেন স্যুপ করছি কিন্তু চিকেনটা কিন্তু খুব বেশি দেবো না, অল্প পরিমাণে দেবো। আমি দু বাটি মতো চিকেন স্যুপ করছি, তার জন্য তিন পিস চিকেন নিয়েছি। চিকেন স্টকটাই মেনলি এতে চিকেন স্যুপের টেস্টটা আনবে, তার মধ্যে অল্প একটু চিকেন ফ্লেক্স থাকছে। ফ্রাই প্যানটা শুকনো হয়ে গেছে, এই দু চামচ মতো তেল দেবো, বেশি তেল দেবো না যেহেতু স্যুপ হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা ভেজে নেব, এরপরে আমি ভেজিটেবলস গুলো দেব। এবার বিনস গুলো দিয়ে দিচ্ছি। এবার গাজর দিয়ে দিচ্ছি। বিনসের গাজরটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে 3 পিস চিকেন দিয়ে দিচ্ছি, চিকেনটা একটু সেদ্ধ হবে। চিকেনগুলো একটু সামান্য ভেজে নেব, তারপরে এটা সেদ্ধ করব। এর মধ্যে 1/2 চামচ মতো নুন দিচ্ছি, 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার এতে জল ঢেলে দিচ্ছি। এখন এটা একটু ঢাকা দিয়ে রাখছি, 10 মিনিট একটু সেদ্ধ হবে চিকেনটা, তারপরে ক্যাপসিকামটা দেব। স্টেলা চিকেন স্যুপ খাবে? তুমি কি চিকেন স্যুপ খাবে? কি তুমি কি চিকেন স্যুপ খাবে বলে বসেছো? জলটা একটু ফুটে এসছে, আমি এর মধ্যে একটু সুইট কর্ন দিয়ে দিচ্ছি আর কিছুটা ক্যাপসিকাম কুচি। আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চিকেনটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি বাটির মধ্যে 1/2 কাপ পরিমাণ একটু জল দিয়ে নিলাম আর এর মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দেব। ঠান্ডা জলের মধ্যেই কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছে। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি চিকেনটা একটু এখানে এই কাঁটা চামচ আর এই খুন্তিটা দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি। হাড়গুলো ছাড়ানো হয়ে গেছে, এবার তুলে এই হাড়গুলোকে ফেলে দিচ্ছি। এবারে চিকেনগুলোকে একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি, ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যাতে একদম ছোট ছোট পিস হয়ে যায়। এখন এর মধ্যে 1 চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার কর্নফ্লাওয়ার যে জলে গুলে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। ডিলিশিয়াস চিকেন স্যুপ একেবারে রেডি। শীতকালে এইরকম চিকেন স্যুপ খেতে কার না ভালো লাগবে, তাই না? শীতের শুরুতেই একবার চিকেন স্যুপ করলাম, এরপরে আরও অনেক ধরনের স্যুপ করব আর সেগুলো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। চিকেন স্যুপ একদম রেডি, এর মধ্যে জাস্ট বাটারটা দিয়েই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বাটারটা এই গরমেই মেল্ট হয়ে যাবে, আমি গ্যাসটা আবার বন্ধ করে দিচ্ছি।
এবার আমার গরম গরম চিকেন স্যুপ একেবারে রেডি পরিবেশন করার জন্য। এই চিকেন স্যুপের সাথে একটা ব্রেড টোস্ট খেতেও খুব ভালো লাগবে, আর শুধুও চিকেন স্যুপটা খেতে খুব ভালো লাগবে। শীতকালে এরকম ভেজিটেবল দিয়ে চিকেন স্যুপ সবারই খেতে ভালো লাগবে, এবং এটা চিকেন ছাড়াও শুধুমাত্র ভেজিটেবলগুলো দিয়েও খাওয়া যায়। ওপর থেকে সামান্য একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম।